হাই বন্ধুরা, আজ আমি তোমাদের গজা বানানো দেখাবো। একটা বোল নিয়ে নিচ্ছি, এবার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর এখানে আমি 2 কাপ যেহেতু ময়দা নিচ্ছি, তাই এখানে ময়ান দিয়ে দেবো 1 কাপ, মানে 1 কাপ ঘি। তোমরা যদি না ঘি দিতে চাও তাহলে রিফাইন তেল দিয়েও করতে পারো। এবার ছোট চামচে 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু কালো জিরে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়নটা কতটা দিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো এরকম ডালা পেকে যাবে হাতে করে চিপকালেই। সব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। মানে রোজকার যেই আমরা রুটি পরোটা বানাই সেই রকম কিন্তু মাখাটা মাখলে হবে না, হালকা অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। আর এরকম শক্তই থাকবে, 1 ঘন্টা রেখে দেবে তারপর বানাবে। তো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, এতটা বড় তো একসঙ্গে বেলা যাবে না, তাই আমি এটা 2/2 করে নিচ্ছি। খুব কিন্তু ঠাসাঠাসি করলে হবে না, মানে অল্প মেখে সব কিছু এক জায়গায় হয়ে গেলেই ব্যাস এটা মাখা কিন্তু হয়ে যায়। দেখো আমার বেল্লা চাকিটা সরে সরে যাচ্ছে, তো খুব বড় বেশি করে বেলবো না, এই সাইজেরই থাকবে। তোমরা থিকনেসটা দেখে বুঝতেই পারছো কীরকমভাবে বেললাম। এবার আমি কেটে নিচ্ছি, কাটিংটা তোমরা গজার সাইজ যেরকম রাখবে সেইভাবেই কাটবে। সাইডের গুলো বাদ দিয়েছি মানে ফেলবো না, এটা আমি আবার ওই যে ডোটা আছে ওটার মধ্যে দিয়ে একসঙ্গে আবার গজা বানিয়ে নেব। দেখো এই সাইজের সব গজাগুলো বানিয়ে নেব। চল এগুলো রেডি, এবার ভাজার পালা। আর ভাজার জন্য আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি, এখন কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি করে দেবে, আর গ্যাস একদম আস্তে রেখে দিতে হবে, মানে গজাগুলো যখন ছাড়বে তখন যেন একটা হালকা বুজগুনি ভাব আসে। খুব বেশি কিন্তু তেল গরম হয়ে গেলে গজার ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। গজাটা কিন্তু ভাজা হয়ে গেলে আপনি আপ দেখো উপরের দিকে উঠে আসবে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ফুলে গেছে না। এবার এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেই সব গজাগুলো বানানো হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। এবার একটা আমি এখানে সিরাপ বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দেব। চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ দিলে কিন্তু মিষ্টি রসটা খুব সুন্দর মানে ফ্লেভার আসবে, তোমরা কেশারও দিতে পারো। দেখো মিষ্টি রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর ঘন হয়ে গেলে কিন্তু এভাবে দেখে নেবে এক একটু মানে চিটচিটে ভাব চলে আসবে, একদম চিটচিট করছে তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে, আঙুল ডুবিয়ে দেখে নেবে উষ্ণ উষ্ণ গরম থাকবে, তারপর এই গজাগুলো এভাবে দিয়ে দিতে হবে। এটা এক সাইডটা কিন্তু 5 মিনিট ভিজিয়ে নেব। এক সাইডটা দেখো 5 মিনিট ভিজানো হয়ে গেছে, আরও এক সাইড উল্টে দিচ্ছি, এটাও আমি আরও 5 মিনিট রেখে দেব। আমার রেসিপি রেডি। আমার রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরটা, দেখো একদম মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে।